34 বছর পর ভারত পেল ফের এক নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি। এই নতুন জাতীয় শিক্ষানীতি একাধিক পরিবর্তন এনেছে দেশে। শুধুমাত্র স্কুল শিক্ষায় নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রেও একাধিক চমক এনে দিয়েছে এই শিক্ষানীতি। বদলাচ্ছে জাতীয় শিক্ষানীতি। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হচ্ছে শিক্ষা মন্ত্র। এই শিক্ষানীতিতে বলা হয়েছে দশমের পরীক্ষা গুরুত্বহীন। হ্যাঁ, ঠিক শুনছেন আপনি। যে শিক্ষা ব্যবস্থা দেশ আগে দেখে এসেছে তাতে 10+2 ছিল শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো, কিন্তু 10+2 সিস্টেম উঠে যাচ্ছে। স্কুল শিক্ষাটা হবে 5+3+3+4। বিশ্লেষণ করলে স্কুল শিক্ষাটি হবে 5, একদম প্রাথমিক শিক্ষা, +3 গ্রেড 3 থেকে 5, +3 গ্রেড 6 থেকে 8, +4 গ্রেড 9 থেকে 12, অর্থাৎ ক্লাস 6 পর্যন্ত বেসিক এডুকেশন চলতে থাকবে। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত সাবজেক্টিভ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। 12-এ আলাদা কোনো স্ট্রিম থাকছে না। সায়েন্স পড়লেই আর্টসের সাবজেক্ট নিতে পারবে না, সে ব্যাপারটা পাল্টাচ্ছে। সায়েন্স আর্টসের দূরত্ব কমছে, আলাদা করে সায়েন্স আর্টস কমার্স থাকছে না। কেউ ফিজিক্স নিয়ে পড়ার সাথে সাথে ফ্যাশন টেকনোলজি নিয়েও পড়তে পারে। ক্লাস 6 থেকেই থাকছে ভোকেশনাল ট্রেনিং, এমনকি 10 দিনের ইন্টার্নশিপের ব্যবস্থাও থাকবে। ধরা যাক কেউ ইলেকট্রিকের কাজ শিখতে চায়, সে ক্লাস 6 থেকেই শিখতে পারে। এই নতুন শিক্ষা ব্যবস্থায় কেউ রসায়নের সাথে ফ্যাশন টেকনোলজি নিয়েও পড়তে পারবে। যে চেনা ছকে এতকাল পড়াশোনা হতো দেশে তা পাল্টাতে চলেছে। শিক্ষা সচিবের বক্তব্য অনুযায়ী যে পড়ুয়া রসায়ন ভালোবেসে পড়ে সে চাইলে ফ্যাশন টেকনোলজিকে বিষয় হিসাবে নিতে পারবে। মাল্টিপল এন্ট্রি ও এক্সিট সিস্টেম অনুযায়ী কেউ উচ্চশিক্ষা স্তরে যদি কোনো কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় তাহলে সেই জায়গা থেকে আবার সে পড়াশোনা পরে শুরু করতে পারবে। শিক্ষা ব্যবস্থায় প্রথম 1 বছর সম্পূর্ণ করলে সার্টিফিকেট কোর্স, 2 বছরের ডিপ্লোমা, 4 বছরের ডিগ্রি, সাথে স্কুলের পঠন পাঠনেরও পরিবর্তন হচ্ছে। সমস্ত স্কুলে আগামী দশকে দফায় দফায় বৃত্তি পরীক্ষা হবে। মাতৃভাষাতে ক্লাস 5 পর্যন্ত শিক্ষা চলবে। ই লার্নিং এ জোর দিচ্ছে কেন্দ্র। ক্লাস 6 থেকেই কম্পিউটার কোডিং শেখা যাবে। বিজ্ঞান বোধকে বাড়ানোর চেষ্টা চলবে। ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষা শেখা মাস্ট, তারপর তা ঐচ্ছিক। পরীক্ষার রেজাল্ট আগে যেরকম হতো তাতেও বদল আসছে। মুখস্থ করে উগড়িয়ে দিয়ে নাম্বার তোলার ফান্ডা পাল্টাচ্ছে। ছাত্রের দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। উঠে যাচ্ছে MPhil। পড়ুয়াদের জন্য তৈরি হবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। শুরু হবে 5 বছরের ইন্টিগ্রেটেড স্নাতক ও স্নাতকোত্তর স্তর। পাশাপাশি উঠিয়ে দেওয়া হচ্ছে MPhil। গবেষণায় ইচ্ছুক পড়ুয়ারা 4 বছরের ডিগ্রি কোর্স পড়তে পারবে। 3 থেকে 4 বছর পর্যন্ত অনার্স করা যাবে। এরপর 1 থেকে 2 বছর পোস্ট গ্রাজুয়েশন। ইউনিভার্সিটি গুলোতেও ভর্তির একটাই কমন এন্ট্রান্স পরীক্ষা হবে। উচ্চশিক্ষায় এন্ট্রি বা এক্সিটে অনেক অপশন থাকছে, যেমন 3 থেকে 4 বছরের গ্রাজুয়েশন। কেউ মনে করলো 1 বছর পর আর পড়বে না, তাহলে তাকে ওই 1 বছরের সার্টিফিকেট দেওয়া হবে। 2 বছর হলে অ্যাডভান্স ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি 3 বছরের, আর পুরো কমপ্লিট করলে ব্যাচেলার উইথ রিসার্চ। বিশ্বের সেরা 10টি ইউনিভার্সিটি এদেশে তাদের ক্যাম্পাস খুলতে পারবে। পড়ুয়াদের মানসিক অবসাদ কাটাতে ক্যাম্পাসে কাউন্সিলিং এর সেন্টার থাকবে। তপশিলি ও উপজাতি সহ পিছিয়ে পড়া শ্রেণীর জন্য মেধার ভিত্তিতে সুবিধা দেওয়া হবে। এছাড়াও ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম গঠিত হবে। এদিকে উচ্চশিক্ষায় UGC, ICTE, AICTE, ন্যাশনাল কনসার্ন ফর টিচার্স এডুকেশন নামের একাধিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান রয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠানে একটি নিয়ন্ত্রক সংস্থা গড়া হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর অবশ্যই শেয়ার করুন। আর আমাদের চ্যানেল পিন গ্লোবাল ইউনিভার্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের বিভিন্ন এডুকেশনাল ভিডিও বানিয়ে থাকি। নমস্কার।